সূরাতুল কাহফের সর্বশেষ আয়াতের মধ্যে বলেছেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। হে নবী আপনি বলে দেন, কুল আপনি বলে দেন, ইন্নামা নিশ্চয় আপনি আনা বাশারুম মিসলুকুম আপনি বলে দেন আমি তোমাদের মতো মানুষ। তবে তোমাদের মাঝে আর আমার মধ্যে পার্থক্য হলো আনা ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। আমি তুমি তোমাদের মতো মানুষ, তবে তোমাদের আর আমার মধ্যে পার্থক্য হলো আমার কাছে ওহী আসে আর তোমাদের কাছে ওহী আসে না, এই কথাটা কার? আর জোরে বলেন কথাটা কার? আল্লাহ পাক বললেন, তার হাবিবকে বলে দিলেন, নবী আপনি আপনার উম্মতদেরকে বলেন আপনি তাদের মতোই মানুষ। কিন্তু আমাদের দেশে ওই যে একটু আগে যাদের কথা বলছিলাম সুন্নি নামদারেরা, ওরা আল্লাহর নবীকে হাজের নাজের মানে, দুই নম্বরে আল্লাহর নবী আমাদের মতো মাটির তৈরি মানুষ ওইটা ওরা মানতে চায় না। আছে না একটা দল? আছে না একটা দল? বলে ভাই নবী নবী আমাদের নবী নবী মাটি, আমরা মাটির তৈরি, নবী কিন্তু মাটির তৈরি না। তো বলা হলো যে ভাই নবী আমরা মাটির তৈরি, নবী মাটির তৈরি না, তো কিসের তৈরি? তৈরি ওরা বলে আমাদের নবী নূরে তৈরি। কিসের তৈরি বলে? আপনাদের কাছে আমি একটা প্রশ্ন, ফেরেশতার সম্মান বেশি না মানুষের সম্মান বেশি? সবাই বলে না ফেরেশতার সম্মান বেশি না মানুষের সম্মান বেশি? এবার আরেকটা কথার জবাব সবাই দিবে না, জিনের সম্মান বেশি না মানুষের সম্মান বেশি? কার সম্মান বেশি? মানুষ মাটি তৈরি, ফেরেশতা নূরের তৈরি, ফেরেশতার চাইতে মানুষের সম্মান অনেক অনেক বেশি। জিন আগুনের তৈরি, জিন জাতি ওরা আগুনের তৈরি, ওরা হচ্ছে ওদের চাইতে মানুষ মাটির তৈরি, মানুষের সম্মান জিনের চাইতে বেশি। সুবহানাল্লাহ বলবেন? যারা বলে নবী নিশার তৈরি, ও নবী আপনার মতো আমার মতো মাটির তৈরি না নূরের তৈরি, নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ পাক বললেন বলি আপনি বলেন আপনার উম্মতদেরকে নবী মাটির তৈরি, আর আমাদের দেশে সুন্নি নামদারি ওরা বলে নবী মাটির তৈরি না নবী নূরের তৈরি। আল্লাহ পাক এহসান কইরা দয়া কইরা বিশ্ব নবী যিনি সমস্ত নবীদের ইমাম, যিনি সমস্ত নবীদের সন্তান, সেই নবীকে দয়া কইরা আমরা বিশ্ব নবীর উম্মত আমাদের দলের অন্তর্ভুক্ত করে দিল, এতে সন্তুষ্ট না। যারা সুন্নি নামদারি বলে নবী নূরের তৈরি, ওরা বলে নবীরে আমরা দলে দরকার নাই, নবীরে ফেরেশতাদের দলে পাঠায় পাঠায়। এবার বলে আমাদের দলে নবী থাকার কারণে আমাদের সম্মান বাড়লো না কমলো? এতক্ষণ কথা বললাম এই জন্য তার মানে হলো ওরা ইমানদার না বেঈমান কাফের।